কালো রাত, সবাই অদ্ভুত সাজে। কেউ সেজেছে ভূত, কেউ পেতনি, কেউ বা মৃত মানুষের মতো। তাদের বিশ্বাস, পৃথিবীতে যত ভূত প্রেত আছে সবাই এই রাতে লোকালয়ে চলে আসে। তাই বিভিন্ন রং বেরঙের ভুতুরে পোশাকে সজ্জিত হয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে ভূতদের আগমনের উৎসবে। আর এটি হলো পশ্চিমা দেশের জনপ্রিয় উৎসব হ্যালোইন। প্রতি বছর 31 অক্টোবর মৃত আত্মাদের স্মরণে পালিত হয় হ্যালোইন। হ্যালোইন বা হ্যালোউইন শব্দটি এসেছে স্কটিশ ভাষার অল হ্যালোস ইভ থেকে। হ্যালোইন শব্দের উৎপত্তি 1745 সালের দিকে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালোস ইভ শব্দটি এক সময় হ্যালোইনে রূপান্তরিত হয়। হ্যালোইন শব্দের অর্থ শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা। আর এই হ্যালোইন পালন করা নিয়ে ইউরোপ আমেরিকায় মাতামাতির যেন শেষ নেই। প্রায় 2000 বছর আগে বর্তমান আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত কেল্টিক জাতি। নভেম্বরের প্রথম দিনটি তারা নববর্ষ বা সাহউইন হিসেবে পালন করত। গ্রীষ্মের শেষকে অন্ধকার বা শীতের শুরু বলে মনে করত তারা। অবাক করা বিষয় হলো, কেল্টিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনটি হলো বছরের সবচেয়ে খারাপ রাত। সেরাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে। আর তাই কেল্টিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরে সারা রাত জেগে আগুন জ্বালিয়ে বৃত্তাকারে একসঙ্গে ঘুরতেন ও মন্ত্র জপতেন। আর সময়ের পরিক্রমায় কেল্টিক জাতির সেই সাহউইন উৎসবই বর্তমানে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হচ্ছে বিশ্বজুড়ে। হ্যালোইনের রাত নিয়ে অনেক ধরনের মিথ আছে। তেমনই এক প্রচলিত মিথ হলো, এই রাতে দেবতা সব মৃত আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান। উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনি উড়ে বেড়ায় আকাশ জুড়ে, কখনো বা তিনি কড়া নাড়েন বিভিন্ন বাড়ির দরজায়। আয়ারল্যান্ড আর ব্রিটেন জুড়ে শুরু হওয়া এই উৎসবের সময় নানা খেলাধুলা করা হতো, যেমন আপেল ববিং, বাদাম পোড়ানো, আয়নাতে দেখে সুদূর কোথাও কী হচ্ছে তা বলে দেয়া, পানিতে গলিত সীসা বা ডিমের সাদা অংশ ছেড়ে দেয়া, স্বপ্নের অর্থ বলা, ভবিষ্যৎ বলা ইত্যাদি। এর পাশাপাশি বোন ফায়ার জ্বালানো তো ছিলই। ধারণা করা হতো এই বোন ফায়ারের ধোঁয়া যত দূর যাবে তত দূর কোনো প্রেতাত্মা আসতে পারবে না। আর এ বিশ্বাসেই সূর্য ওঠা পর্যন্ত জ্বালিয়ে রাখা হতো আগুন। পরে অবশ্য চার্চ স্কটল্যান্ডে এসব বোন ফায়ার আর ভবিষ্যৎ বলা নিষিদ্ধ করে দেয়। তবে 20 শতাব্দীতে এসে ইংল্যান্ডে ধীরে ধীরে নানা রকমের অদ্ভুত পোশাক বা কস্টিউম পরে হ্যালোইনের রাতে ঘুরে বেড়ানোর রীতি প্রচলিত হয়। একই সময়ে প্র্যাঙ্ক বা কাউকে বোকা বানানোর খেলাও শুরু হয়, যেটি কিনা আরও 200 বছর আগে থেকেই স্কটল্যান্ডে হতো। তারা বিভিন্ন রকমের জিনিস খোদাই করে এতে মুখমণ্ডল আঁকত আর ভেতরটা ফাঁপা করে আলো জ্বালানো হতো। এই লণ্ঠনগুলো আত্মার বহিঃপ্রকাশ আর প্রেতাত্মা তারাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতো আইরিশরা। আর স্কটিশরা 19 শতক থেকে মিষ্টি কুমড়াকে ফাঁপা করে খোদাই করার প্রচলন হয় 20 শতকে, যা ধীরে ধীরে পুরো ইংল্যান্ডেই ছড়িয়ে যায়। একে বলা হয় জ্যাক ও ল্যান্টার্ন। ৩১ অক্টোবর দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গেই হ্যালোইন পালনে ছোট ছেলেমেয়েরা দল বেঁধে বেরিয়ে পড়ে। সবার গায়ে থাকে নানা রকম অদ্ভুতুরে কস্টিউম আর হাতে থাকে টর্চ। বাসায় বাসায় গিয়ে দরজায় কড়া নেড়ে চলে ট্রিক অর ট্রিট খেলা। যদি কেউ ট্রিক বেছে নেয় তাহলে তাকে কিছু একটা করতে হবে, না হলে ট্রিট দিতে হবে। যদিও আজকের দিনে কেউই অবশ্য ট্রিক করতে চায় না, সবাই ট্রিট হিসেবে দিয়ে দেয় কিছু চকলেট কিংবা লজেন্স। আর সেই লজেন্স কিংবা চকলেট নেয়ার জন্য ছোট ছেলেমেয়েরা ব্যাগ নিয়ে বের হয়। তবে আইরিশ ও ব্রিটিশদের এই ঐতিহ্যকে আমেরিকা একটু আলাদাভাবেই পালন করে। তারা কস্টিউম ও একটু ভিন্ন আঙ্গিকে পরিমার্জন করে হ্যালোইন উৎসব পালন করতে শুরু করে। আমেরিকাতে এসে হ্যালোইন ধর্মনিরপেক্ষ ও কমিউনিটি নির্ভর উৎসবে পরিণত হয়। এখন তারা নেচে গেয়ে পার্টি করে উৎসবটিকে ছুটির দিন হিসেবে পালন করে। হ্যালোইন উৎসব এখন শুধু ইউরোপ কিংবা আমেরিকার মাঝেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এখন এই উৎসব পালন করা হয় বাংলাদেশেও, যেমন গুলশান, বনানী, উত্তরা বা ধানমন্ডির অভিজাত 5 তারকা হোটেলগুলোতে এই উৎসবকে কেন্দ্র করে বেশ জমজমাট আয়োজন চোখে পড়ে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও এই উৎসবটি পালন করে আসছে বেশ কয়েক বছর ধরেই।